আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কথা বলবো জুম্মা নাকি জোহর অনেকেই আজকে জোহরের সালাত আদায় করেছেন বাড়িতে কেউ কেউ মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করেছেন নানাবিধ প্রশ্ন মানুষের মনে এমনটি তো আমরা আগে কখনো দেখিনি যে আমরা সুস্থ রয়েছি পরিবেশ শান্ত রয়েছে তারপরেও জুমার সালাত বাড়িতে জোহর হিসাবে আদায় করছি মানে অনেকের কাছে একটা আতঙ্কিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নানাবিধ প্রশ্ন মানুষের মনে কথা বলবা আজকে ওই সব বিষয় নেই দেখুন আল্লাহ সুবেন তালা নির্দিষ্ট সময়ের উপরে সলাদকে ফরজ করেছেন করুল ক্যারেমে বিরাশিবার বলা হয়েছে আকিমের সালাত তোমরা সালাদ কায়েম করো অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম পোস্ট দিয়েছেন যে ইমান যদি ঠিক থাকে তাহলে করোনাতে কিছুই করতে পারবে না সুতরাং আসুন আমরা জুমার সলাত আদায় করি এখান থেকেই মূল প্রশ্নের কিন্তু আগমন দেখুন আসলে আমরা এমন মানুষ এই পৃথিবীতে বসবাস করি প্রত্যেকটা মানুষের কিন্তু ব্রেন একরকম নয় প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা মস্তিষ্ক চাষ করা কিছু নিজের সিদ্ধান্ত থাকে ওগুলা দিয়ে যদি আপনি আমি সবাই ইসলামটাকে মানার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা হাজারো বিভ্রান্তির মধ্যে পড়ব কেননা আমাদেরকে ইসলামটা নিতে হবে মোহাম্মদ রসুলল্লা সাল্লাহ সাল্লামের কাছ থেকে আর সুস্পষ্ট না পেলে তখন সাহাবিদের আমল থেকে আমাদেরকে দেখতে হবে তো এইরকম পরিস্থিতিতে যখন ভয়াবহ পরিস্থিতি হয়েছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার প্রিয় সাহাবিগণ কি করেছিলেন এ বিষয়ে যদি আমরা একটু রিসার্চ করার চেষ্টা করি গবেষণা করি দেখি তাহলে কিন্তু আমাদের সম্প্রশ্নের উত্তর আমরা ওখানে পেয়ে যাব। আজকে অনেকেই জুমার সালাত আদায় করতে পারেননি বলে মনক্ষণ্ণ হয়েছেন আসলে আল্লাহ তালা সোরা বাকারা সোরা নম্বর দুই আয়াত নম্বর ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চীন জাপানের দিকে তাকে আমরা বুঝতে পাচ্ছি যে করোনা হচ্ছে যদি কারোর হয়ে থাকছে তো তার পাশে যদি কোনো ব্যক্তি থাকে সে অ্যাফেক্টেড হচ্ছে সুতরাং এখন মানুষের সমাগম বা মানুষের সাথে মিলমিশ একটু এড়িয়ে চলতে হবে তো আপনি যখন জুমার সালাত আদায় করতে গিয়েছেন ঠিক আছে আপনার আল্লাহর উপরে অডেল ভরসা রয়েছে সবারই রয়েছে আমাদেরও রয়েছে আলহামদুলিল্লাহ তাই বলে কি আমরা জুমার সালাত একত্রে আদায় করব যেখানে সরকার থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আমাদেরকে বলছে যে আপনারা সাত আটজন ব্যক্তি অন্তত এক জায়গায় থাকবেন না কেননা এটা হচ্ছে এক দেহ থেকে আরেক দেহে ট্রান্সফার হচ্ছে সুতরাং এই যে জুমার সালাত যারা আজকে আদায় করলেন তারা ভাবছেন যে না আমরা ইমানদারিত্বের পরিচয় দিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ইমান রয়েছে ইমানদারিত্বের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে কিন্তু আল্লাহ সোবানা তালা এই যে কথাটা বললেন যে তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা কি এক প্রকারে তাই হলো না আরও অসংখ্য হাদিস রয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কুষ্ঠ রোগীকে দেখে তেমন করে ভাগো যেমন করে সিংহকে দেখে ভাগো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলছেন মানে কি আল্লাহর উপরে বিশ্বাস না নেই কথাটা বলছেন না উজুবিল্লা আল্লাহ আসলাম বুখারি মুসলিমের হাদিস বলছেন যে কুষ্ঠ রোগীকে দেখে তেমন করে ভাগো যেমন করে একটা সিংহ তোমার সামনে চলে গেছে সে তোমাকে খেয়ে ফেলতে পারে সো তাকে দেখে যেভাবে ভাগতে হবে ওইভাবে ভাগতে হবে সুসালাম অপর হাদিসে বলছেন বুখারি মুসলিমের হাদি যে কোনো এলাকায় যদি কোনো মহামারী আকার ধারণ করে সেখানে তোমরা নতুন করে কেউ প্রবেশ করো না এবং যারা অ্যাফেক্টেড ওখান থেকে তোমরা বাইরে এসো না হাদি বুখারি মুসলিমের অপর হাদিসে রসুল সালসালাম বলছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় সে সেজন্য অন্য কোনো ব্যক্তিকে সংক্রমিত না করে হাদি বুখারি মুসলিম এতগুলো হাদিস কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করার পরেও যদি আপনি গোড়ামি করেন তাহলে কাজটা অনেক ভুল হয়ে যাবে এখন আসুন আপনাকে বলি রসুল সালুসলাম বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাদ জামাতে আদায় করে আল্লাহ সোহানা তালা তার জিম্মেদারি নিয়ে নেন তাহলে আপনি কি দিন ডাক্তারের কাছে যাননি আর যদি যেয়ে থাকেন তো কেন সেদিন কি ফজরের সালাদ আপনি আদায় করেননি কারণ আল্লাহ সাল্লাম তো এখানে বলেছেন যে আপনি ফজরের সালাদ আদায় করলে আল্লাহ আপনার জিম্মেদারি নিয়ে নেন রসুল সলাহু আসলাম বলছেন তিন শ্রেণীর মানুষের জিম্মেদারি আল্লাহ সোবানা তালা নিয়ে নেন এক যারা জিহাদের ময়দানে গেল মানে যুদ্ধ করে গলিমতার মাল নিয়ে রিটার্ন আসলো অথবা যুদ্ধক্ষেত্রে পান দিল দুই যারা মসজিদে সালাত আদায় করতে গিয়ে মারা গেল অথবা সালাতের নেকি কাঁধে করে রিটার্ন আসলো তিন যারা নিজের বাড়িতে ঢোকে ঢোকানোর সময় নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকে তাহলে কি আপনি কি আপনার বাড়িতে সালাম দিয়ে ঢোকেন না আর যদি আপনি আপনার বাড়িতে সালাম দিয়ে ঢোকেন বা মসজিদে গিয়ে সালাত করেন তাহলে তা আপনি অ্যাফেক্টেড হওয়ার কথা না তাহলে আপনার আপনার জিম্মেদারি আল্লাহর কাছে আপনি কি কোনো দিন ডাক্তারের কাছে যাননি এগুলো হচ্ছে আপনার মস্তিষ্ক চাষ করা কথা যেগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই এই সব বাহাদুরই এটা বৈধ হয়নি বলে আমরা মনে করি কারণ বৃষ্টির জন্য আবদাল ইবনে আব্বাস রাজিউল্লাতাহন বলছেন যে ইমজ্জিনকে বলছেন যে তুমি যখন হাই আল্লাহ সাল্লাহ বলবে তার পরিবর্তে তুমি বলো আসালাতুফি বই বই তুকুম তোমরা তোমাদের বাড়িতে সালাত করো তাহলে বৃষ্টির জন্য যদি এই ওজোর থাকে তাহলে কি এই যে মহামারণ এই চারিদিকে যে ভাইরাসের সংক্রমণ হচ্ছে আর লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এতে কি আপনাদের একটু হেলদোল নেই অবস্থাটা কি হচ্ছে ভাবুন একবার দেখুন নিজেকে যাচাই করুন রসুল সাল্লা একজন ব্যক্তি এসে বলছেন একজন সাহাবি এসে বলছেন আল্লাহ রসুল আমি যে তাকদিরের প্রতি বিশ্বাস করব এই তাকদিরের প্রতি বিশ্বাস কি আমার উটটাকে বেঁধে করব নাকি উটটাকে ছেড়ে দিয়ে করব তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না 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 তুমি উটটাকে ছেড়ে দিয়ে তাকদির উপর বিশ্বাস করবে কেন তোমাকে উটটাকে বাঁধতে হবে এবং তাকদিরের উপরেই বিশ্বাস করতে হবে সুতরাং আমাদেরকে প্রিকশান নিতে হবে অর্থাৎ প্রয়োজনীয় যা আমাদের প্রয়োজন তা আমাদেরকে নিতে হবে তারপরে কি করতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এই যে বাহাদুরি যারা করলেন এটা আপনারা ঠিক করলে না আগামী দিনেও যদি লকডাউন থাকে ভারতবর্ষের বুকে বা বিশ্বের বুকে কোথাও অবশ্যই আপনারা জনসমাগম এড়িয়ে চলুন কারণ এটা এক দেহে থেকে আরেক দেহে ট্রান্সফার হচ্ছে আমি কোরআন এবং হাদিস দিয়ে মোহাম্মদ সাল্লাহামের কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এখন যদি আপনি এর পরেও না বুঝেন তাহলে আমরা কপাল কপালপোড়া জাতি ছেরা আর কি বলবো হয়তো আমরা বোঝাতে পারলাম না এটুকুই আপনাকে আমি বলবো তবে আপনি সংক্রমিত যদি হয়েই থাকেন আপনি অন্যজনকে সংক্রমণ করবেন এমন নয় আবু হরে রাজি আল্লাহনু বলেন রসুল স্লু আসাল্লাম বলেছেন আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার নয় যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয় সুতরাং আপনি যদি অ্যাফেক্টেড হয়ে থাকেন আপনি তো জানেন না আপনি অ্যাফেক্টেড কিনা যদি হয়ে থাকেন তাহলে কী অবস্থাটা হবে ভাবুন একবার সুতরাং আসুন আমরা জনসমাগম এড়িয়ে চলি সলাদগুলাকে অন্ততপুক এখন বাড়িতে সালাদ আদায় করি আর মুসিবতের সময় প্রবলেমের সময় যদি সালাদ বাড়িতে আদায় করেন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ সুবানা তালা আপনাকে পূর্ণাঙ্গ নেকি দিয়ে দেবেন বলে রসাহের মাধ্যমেও আমাদেরকে বলা হয়েছে সুতরাং আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রাখার তফিকাতা করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতো বারকাত